আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ভিডিওতে আমরা সরকারি নোট সম্পর্কে জেনেছি। এ ভিডিওতে আমরা সরকারি নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। ইস্যুকারী কর্তৃপক্ষ, আমরা জানি ব্যাংক নোট ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক, আর সরকারের পক্ষে সরকারি যে নোট আছে সেটি ইস্যু করার দায়িত্ব থাকে যে সরকারের যে অর্থ মন্ত্রণালয় আছে তাদের উপর, অর্থাৎ এটি ইস্যু করে অর্থ মন্ত্রণালয়। প্রচলনকারী কর্তৃপক্ষ, আমরা জানি দেশের যত নোট আছে সেগুলো ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক এবং প্রচলনও করে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ ব্যাংক নোটের কথা বলছি। আর সরকারি যে নোট আছে বাংলাদেশে 1 টাকা এবং 2 টাকার, এটি ইস্যু করার দায়িত্ব সরকারের, তবে এটি প্রচলন কিন্তু করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ সরকারি নোট ইস্যু করছে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়, কিন্তু এটি প্রচলন বা প্রচলন করছে বা এর দায়িত্বে আছে কেন্দ্রীয় ব্যাংক। আইনের স্বীকৃতি, যেহেতু সরকারি নোট সরকার নিজে ইস্যু করে, সো এইটির এই যে আইনের যে বৈধতা এটি নিয়ে কোনো প্রশ্ন করার কোনো প্রশ্নই আসে না, কারণ সরকার নিজে এটি ইস্যু করছে। যারা আইন প্রণয়ন করে তারা নিজেরা ইস্যু করছে, সো এটির আইন নিয়ে এর কত আইনি এটির মানে অর্থাৎ এটি কোনো মর্যাদা আইনি মর্যাদা আছে কি না বা এটির কোনো যে বৈধতা আছে কি না সেটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। সো এটি অবশ্যই আইনের দ্বারা আইন দ্বারা স্বীকৃত। গ্রহণের বাধ্যবাধকতা, কাউকে যদি এই সরকারি নোট 1 টাকা বা 2 টাকার নোট দেওয়া হয় সে ব্যক্তি অবশ্যই সে নোট গ্রহণ করতে বাধ্য থাকবে। তবু হ্যাঁ, তুমি একটি লোক আমার কাছে 1 লক্ষ টাকা পায়, আমি 2 টাকার নোট প্রদান করলাম, সবগুলো 50,000 নোট প্রদান করলাম, সেক্ষেত্রে সে আপত্তি জানাতেই পারে যে আমি 2 টাকার নোট টিব না। তবে যখন যদি কোনো একটি ব্যক্তি অপর ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ বা গ্রহণ করা যায় এমন পরিমাণ যদি অর্থ 1 টাকা বা 2 টাকার মাধ্যমে প্রদান করে, সে গ্রহণে বাধ্য থাকবে। সীমিত ধরন, আমাদের দেশে বেশিরভাগ নোটই অর্থাৎ 5, 10, 20, 50, 100, 500, 1,000, এই নোটগুলো হচ্ছিল ব্যাংক নোট, আর 1 টাকা 2 টাকা হচ্ছিল সরকারি নোট। এখন এই 1 টাকা বা 2 টাকা সরকার সাধারণত তাদের স্মারক বহনকারী নোট হিসাবে বিবেচনা করে, অর্থাৎ তাদের যে নিজেদের একটি মুদ্রা আছে সরকারের স্মারক বহন করবে সেজন্য তারা ইস্যু করে থাকে, এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেনা পাওনা সহজ করতে এই নোটগুলো, যেরকম তোমার যদি 57 টাকা প্রয়োজন হয় তুমি কিভাবে এই 57 টাকা প্রদান করো, যদি 1 টাকা বা 2 টাকা নোট না থাকতো, 5 টাকা 10 টাকা দিয়ে কিন্তু তুমি এটি পারবে না, সো 1 টাকা 2 টাকার নোট তোমার প্রয়োজন। সো এই বিষয়গুলো সহজতর করার জন্য এবং সরকারের স্মারক বহন করার জন্য কিন্তু তারা এ নোট ইস্যু করে থাকে, এজন্য এই নোটের পরিমাণ কিন্তু কম, মাত্র 2টি, আর ব্যাংক নোট কিন্তু বাকি সবগুলো ইস্যু করছে। সো যেহেতু তাদের স্মারক বহন করবে, জাস্ট 2টি বা 3টি নোট ইস্যু করলে তারা পারে। সো এই সরকারি নোটের ধরন খুব সীমিত। সীমিত ব্যবহার, আমরা তো সাধারণত 2 টাকা 4 টাকা 5 টাকার লেনদেন করি না, আমরা কোনো কিছু করতে গেলে 10, 20 বা 15, 100, 500, 1,000, 10,000, 1,00,000 অনেক এমন পর্যন্ত ব্যবহার করি। সেসময় কিন্তু এই 1 টাকা বা 2 টাকা দিয়ে পূরণ করা কিন্তু পসিবল না, এবং কেউ দিবে না বা নিবে না, কারণ এটি তোমার যদি 1,000 টাকা প্রয়োজন, সে যদি 2 টাকার নোট দেয় তবুও তার 500টি নোট, অর্থাৎ 5 বান্ডিল নোট লাগবে। সো কেউ জীবনে এটি করবে না, সে জাস্ট একটা 1,000 টাকার নোট বা 500 টাকার 2টি নোট ইউজ করবে। সো দেখা যাচ্ছে যেহেতু 1 টাকা এবং 2 টাকার নোট সরকার ইস্যু করছে এবং এর অ্যামাউন্ট খুব কম, সো এর ব্যবহারও খুব কম হচ্ছে। আমরা বেশিরভাগ দৈনন্দিনে সবসময় এই যে বড় নোটগুলো আছে এগুলো ব্যবহার করি, তাই এর একটি বৈশিষ্ট্য হচ্ছিল এর ব্যবহার খুব সীমিত। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।